সবাইকে জানালাই সংবাদে। এখনকার যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োএন্টেক তাদের যৌথভাবে তৈরি করা টিকা জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ নিয়ন্ত্রণ সংস্থার কাছে অনুমোদন চেয়েছে। সব ঠিক থাকলে ডিসেম্বর থেকে জার্মানিতে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছে বায়োএন্টেক। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন হাবিবুর রহমান হেলাল। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে বিশ্ব যখন সংকটপূর্ণ অবস্থায় তখন জার্মানির বায়ুনটেক এবং যুক্তরাষ্ট্রের ফাইজার সফল ভ্যাকসিন তৈরির সুসংবাদ নিয়ে আসে করোনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এই ভ্যাকসিন প্রয়োগের অনুমোদনের জন্য শুক্রবার আবেদন করেছে কোম্পানিগুলো একশোটি কেন্দ্র থেকে ভ্যাকসিন নেওয়া হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা তবে বাংলাদেশ সহ বেশি তাপমাত্রা সে দেশগুলোতেই ভ্যাকসিন পেতে কিছুটা ব্যাগ পেতে হবে বলে মনে করেন বাংলাদেশে এই গবেষক সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে পরিবহন এবং এটা সংরক্ষণ যেহেতু এই মুহূর্তে মাইনাস সেভেন্টি ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয় এবং যেটা খুবই চ্যালেঞ্জিং সো এই মুহুর্তে আমাদের মতো দেশগুলোর সাধারণ জনগণের কাছে পৌঁছানোটা খুবই দুরূহ কিন্তু ভবিষ্যতে এবং এটা উইদিন ভেরি শর্ট টাইম উই আর ট্রাইং টু সলভ দ্য প্রবলেম টু গেট দ্য ভ্যাকসিন উইদিন ফিফটিন আর টোয়েন্টি ডেজ ইন এ নর্মাল টেম্পারেচার করোনা ভাইরাসের কারণে থমকে যাওয়া এই পৃথিবী ভ্যাকসিন আবিষ্কারের ফলে আবার স্বাভাবিক হয়ে উঠবে বলে আশা করছেন বিজ্ঞানীরা করোনায় প্রায় অচল হয়ে পড়া বিশ্ব অর্থনীতিকে মুক্তির পদক্ষেপ হিসাবে শীঘ্রই কোনো টিকা সকল জনগোষ্ঠীর কাছে সহজলভ্য হবে সেই প্রত্যাশা সকলের বায়োটেক ক্যাম্পাস থেকে হাবিব রহমান হেলাল চ্যানেল আই জার্মানি দর্শক আমি এখন কথা বলবো মুস্তাফিজুর রহমানের সাথে যিনি একমাত্র বাংলাদেশি বায়োটেকের সাথে কাজ করছেন তার সাথে আমি আলোচনা করব তাদের ভ্যাকসিনের বিষয় নিয়ে ধন্যবাদ আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আমার দেশের বাড়ি রাজশাহী আমি জার্মানিতে আসি পড়াশোনার জন্যে পড়াশোনা শেষ করার পরে জব শুরু করি এবং মাইন্ে আসি বায়োনটেক রিসার্চ ইনস্টিটিউট ট্রোনে জয়েন করি দু সালে আপনি একজন বাংলাদেশি বায়োনটেকের সাথে কাজ করছেন এটি নিঃসন্দেহে গৌরবের বিষয় কিভাবে এই কোম্পানির সাথে আপনি যুক্ত হলেন ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য চ্যানেল আইকে ধন্যবাদ আমি দু সালে যখন এখানে এপ্রিলে জয়েন করি তার আগে আমি বার্লিনে ছিলাম বার্লিন থেকে যেহেতু আমি মাস্টার্স করেছি এবং মাস্টার্সের থিসিস ছিল মেডিকেল ইনফরমেটিক্সে সেই রিলেটেড হওয়ার কারণে আমি এখানে সিলেক্ট হই অ্যাজ এ বায়ো ইনফরমেটিক সায়েন্টিস্ট হিসাবে সো বায়োটেকের রিসার্চ পার্ট যেটা হয় সেটা ট্রোন এবং ট্রোনের সার্কুলার আসার কারণে আমি এখানে অ্যাপ্লাই করি এবং আল্লাহর রাশেষ আমার এখানে পাঁচটা স্টেপ ইন্টারভিউয়ের পরে আমার এখানে সিলেকশন হয় অ্যাজ এ বায়ো ইনফরমেটিক সায়েন্টিস্ট হিসাবে ফাইজার বায়োটেক সবার আগে কোভিড নাইন্টিন টিকা তৈরির ক্ষেত্রে ব্যাপক সাফল্যের ঘোষণা দিয়েছে এই ভ্যাকসিন চূড়ান্ত অনুমোদন পার হয়ে বাজারে আসতে আর কতদিন লাগতে পারে ধন্যবাদ এটা আপনার আমার সবারই প্রশ্ন এটা আসলে কবে মার্কেটে আসবে অলরেডি বিশ নভেম্বর আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ ইনস্টিটিউট অ্যাসোসিয়েশনে অ্যাপ্লাই করা হয়েছে এবং ইউ অলরেডি এটা রোলিং রিভিউ চলতেছে বিশ্বে প্রথম এইটা রোলিং রোলিং রিভিউ হচ্ছে শুধু যত তাড়াতাড়ি সম্ভব এইটা মার্কেটে আসার জন্যে এবং এটা অ্যাপ্লাই করা হয়েছে এমার্জেন্সি পেশেন্টকে ব্যবহার করার জন্যে সো আমরা আশা করতেছি উই আর ভেরি ভেরি অপটিমিস্টিক দ্যাট ইট উইল বি কামস উইদিন ডিসেম্বর ফিফটিন অর সামথিং টোয়েন্টি আই হোপ সো আপনাদের কোম্পানির টিকা মাইনাস সেভেন্টি ডিগ্রি তাপমাত্রা সংরক্ষণ করার কথা বলা হচ্ছে এবং এর মেয়াদকাল খুব দীর্ঘ নয় আর দক্ষিণ এশিয়া বাংলাদেশের মতো গ্রীষ্মের দেশগুলোর জন্য এটি জটিল এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্যে আসলে এই টিকার যে টেকনোলজি সেটা সম্পূর্ণ নতুন একটা টেকনোলজি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে এমআরএনএ বেস্ট এটাই বিশ্বের প্রথম এমআরএনএ বেস্ট ভ্যাকসিন হতে যাচ্ছে হয়তো বা নেক্সট মান্থ ফিফটিন টোয়েন্টি ডিসেম্বরের মধ্যেই অ্যাপ্রুভাল হয়ে গেলে এটা হবে বিশ্বের প্রথম কোভিড ভ্যাকসিন যেইটা এমআরএনএ বেস্ট সো এই টেকনোলজিক্যাল বিষয়টার মেন সমস্যাটাই হচ্ছে এটা সংরক্ষণ এবং পরিবহন সো যেহেতু মাইনাস সেভেন্টি ডিগ্রিতে এটা সংরক্ষণ করতে হয় কারণ এটা হচ্ছে একটা জেনেটিক্যাল কোড সো এই কোডটা যেন সিকোয়েন্সটা নষ্ট না হয়ে যায় সেই জন্য এটা সর্বোচ্চ পরিমাণ ঠান্ডা জায়গায় এবং টেম্পারেচারটা কন্ট্রোল করেই রাখা হয় পরিবহনের সুবিধার্থে কিন্তু আমাদের রিসার্চ অলরেডি অন গোয়িং সেইটা সেকেন্ড ফেজে এটাকে কিভাবে আরও কম টেম্পারেচারে এটা পরিবহন করা যায় সেই বিষয়টা আমরা চিন্তা করতেছি এবং সে অনুযায়ী আমাদের রিসার্চ অলরেডি চলতেছে বাট এই মুহূর্তে মাইনাস সেভেন্টিতে এটা পরিবহন করতে হবে এবং নর্মাল টেম্পারেচারে এটা নর্মাল ফ্রিজ টেম্পারেচারে এটা সর্বোচ্চ পাঁচ দিন পর্যন্ত রাখা যায় সো এর ভিতরেই এইটা ইউজ করতে হবে সো এখন কিছু করার নেই এই বিষয়ে আসলে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো আপনাদের ভ্যাকসিন কবে নাগাদ পেতে পারে এই বিষয়ে আপনি কি মনে করেন এটা খুবই একটা জনগুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে মনে হয় কিন্তু সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে পরিবহন এবং এটা সংরক্ষণ যেহেতু এই মুহুর্তে মাইনাস সেভেন্টি ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয় এবং যেটা খুবই চ্যালেঞ্জিং সো এই মুহুর্তে আমাদের মতো দেশগুলোর সাধারণ জনগণের কাছে পৌঁছানোটা খুবই দুরূহ কিন্তু ভবিষ্যতে এবং এটা উইদিন ভেরি শর্ট টাইম উই আর ট্রাইং টু সলভ দ্য প্রবলেম টু গেট দ্য ভ্যাকসিন উইদিন ফিফটিন ও টোয়েন্টি ডেজ ইন এ নর্মাল টেম্পারেচার সো আমার মনে হয় নেক্সট ইয়ারে এটা সম্ভব হবে এবং তারপরে এটা সাধারণ মানুষের দৌড় গোড়ায় পৌঁছাবে আমি আশা করি আমরা জানি আপনি একমাত্র বাংলাদেশি বায়োটেকের সাথে আছেন এবং কোভিড নাইন্টিন নিয়ে আপনি গবেষণা করছেন আমাদের চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য করোনায় প্রায় অচল হয়ে পড়া বিশ্ব অর্থনীতিকে মুক্তির পদক্ষেপ হিসাবে শীঘ্রই কোনো টিকা সকল জনগোষ্ঠীর কাছে সহজলভ্য হবে সেই প্রত্যাশা সকলের বায়োটেক ক্যাম্পাস থেকে হাবিব রহমান হেলাল মাইন্স জার্মানি